Assalamualaikum. কিটা খবর আপনার? এত লেট করে এলে আইছেন কি? আপনারে কইছিলাম আমার সকাল সকাল লাগবে। ও মানুষজন কি বইতেন? মানুষের কি কাজ কাম নাই? আপনার কেন সকালে এলে তো ভালো হইতো, মানুষ কাজ কামে যা অন্য আগে মেলা মানুষ হইতাম বুঝলেন না। কিছু খাই দিয়েছেন, লেট হয়েছে, যা হয়েছে কিছু করার নাই। আমি কি আর করার, মানুষের চলতে হইব। আচ্ছা স্যার, তা আপনার ইয়ে নার লগে ওই আবুল মেয়ে আছে না, তার লগে দেখা করে দিয়ে কী করম যায়? রে আয়ন কিতাম, আয়ন কিতাম, তুই তো আর হাগল করে ছেড়ে দিবি। ওই লেট করে আয় আইছি না, তুই আইস। আয় তো ব্যাকের আগে সকালবেলায় আইছি, তুই না লেট করে আইস। এরে হন এই রাজনীতির মারো নাই নাম কই? এই কালকের আগে তো না ঘুম টুম সব সারে দিছি, কারণ এখন আমি স্বপ্ন ঘুমাইলেই মনে করছে দেখি খেল টিয়া আর টিয়া আর টিয়ায় খালি আরে বলাইতেছে রাজনীতির মাঠ। তো আমি হেগেন ধরে যাম না ঘুমাই, এই কারণে আমি সব সারে দিছি বুঝতে। এখন কথা না বাড়াই, তাড়াতাড়ি চল কাজ শুরু করে দি, কারণ লেট করে হারাইলে সামনে নির্বাচন আমি অ্যাটেন্ড করতে থাকতাম না, তাহলে সময় অপচয় করান যাইত না। জলদি করিলাম। বাউরে বাউ, এরি হলেন স্যার, 38 বছরের অভিজ্ঞতা। আমি মানুষের চেহারা দেখতে কই দিতাম আর কে কী করতেছে। আরে স্যার, আন্নার চেহারা কেন দেখতে তো কম যায়? আসলে আন্নের রাজনীতির মাঠে আন্নার মতো লোকের অনেক দরকার বুঝছেন নি। আচ্ছা যাক, অন কথা বাড়াই তো লাভ নেই, কথা কইলে তো অনেক কথা কম যাবে, তো কথা না কই চলেন আমরা যাই। আমি লোক অলরেডি বের করে রাখছি বুঝলেন, এখন এতর লগে কথা কই সেলফি তুললে ফেসবুকে আপলোড দিন, এর দেখবেন খেলা কি তাহলে আপনার জনসমর্থন হয়ে যায় বুঝলেন। বাউরে বাউ, এই স্যার আপনি এন কি এখন আপনি কি মনে করছেন আছি বুঝি না নাকি? আমি সবে বুঝি, 30 বছরের অভিজ্ঞতা রাজনীতির মাঠে। আপনাকে আর এত অভিজ্ঞতা বাজছেন নাকি? আরে হুম, আপনি অন কথা না বাড়াই, আমি ব্যাকে বুঝি বুঝিনি। আপনার চেহারা দেখি তাই কই হেলাইছি রাজনীতির মাঠে আপনার মতো লোক মেলা ফাইজন। আচ্ছা অন কথা বাড়াই লাভ নেই, আমি লোকজন বাকি রাখছি, এখন যাই আমরা ফেসবুকে ছবি আর ভিডিও আপলোড দিন। আপনার যে মানুষের জনসেবা করতে নিচ্ছেন, এখান মানুষের বোঝান লাগতো না আমি। চলেন চলেন, কেমন লাগে যাই, সময় লস করা যাইত না। এরে তোরে আমি শেষবারের মতো করে দিতেছি, তুই তো কিন্তু ফার্স্ট টাইমে গলত করে হারাইতেছি। তুই আরে চিনেছি, তোরে না কইছি তুই আরে সাতসার করিলে ভাই কবে খুদ্দুস ভাই। আরে ভাই আপনি এটা নিয়ে কোনো টেনশনই করিয়েন না বুঝলেন, আর ওই মাঝে মাঝে সিলে ফুট টাং হয়ে যায় আর কি। তো এখন কীর্তন রাজনীতি করতে গেলে অনেক সময় মাথা হয়ে যায় বুঝলেন। আরে ভাই কইলে 30টা বছরের অভিজ্ঞতা কম সম মনে করছি নি আমি। আচ্ছা যাক, কথা বাড়াই লাভ নেই, চলে চলে। ভালো লাগে না আমি সাপ সাপ করে কই দিতেছি অবহেলা করি না বুঝলেন। আমি 30 বছরের অভিজ্ঞতা রাজনীতির মধ্যে, তবে একখান কথা আপনারে কই, বর্তমান রাস্তা খুব তাড়াতাড়ি অল্প সময় অল্প হন যেতে মনে করেন যে সেলিব্রিটি হন যায় আর কি। আর একবার সেলিব্রিটি হইতে হারলে মনে করেন যে আপনার ফার্স্ট এ থাকা চেহারা লাগে না, কোনোরকম সেলিব্রিটি হইতে আর লিয়েছি কথাটা বলছি না।
আসসালামু আলাইকুম করিম সাহেব, ভালো আছেন? আমি যেদ্দুর জানি আপনি নাকি খুব অসুবিধার ভিতরে আছেন, হলো হ্যান্ডলে এই কারণে আর ঘরে থাকতে আসলাম না, বুঝলেন? আল্লাহ হইসা করে দিয়েছে দোকে, আর এরাই হইসা করে থাকা সত্ত্বে যদি আর এলাকার মানুষ বিপদে থাকে, আমি কেমনে ঘরে থাকি কমসেন দেই? এই কারণে বাইরে চলে আসছি, আপনাকে দেখা নাই, আল্লাহ আরে হাঁটাইছে আপনাকে ধরে আর কি। আমার হম আছি আর কি, আসলে বহুত অশান্তির ভিতরে দিন কাটাইতেছে। আর তো আমরা তো মানুষ আছে বিদ্যে, তো আমরা ওনারা আছি দিচ্ছি, আল্লাহ বাসায় রাখছি। তুই কি মনে করি শাসন ধরে আইসো কই? হ্যালো, মাফ করবেন, আপনি মনে হয় আরে ভুল বুঝতেছেন, এরই হলো আপনাকে ধরে এমন আর কি কোনো উচিলে লাগে না, কারণ আপনাকে বিপদে থাকে আপনাকে ফাঁসে ধরানো এটা আর কর্তব্য। আল্লাহ আরে হইসা করে ঢুকে দিয়েছে, তাই যদি এখন যদি আপনাকে হইসে দেয় করতাম না হবে, তাহলে হইসা করে ঠাই লাভ কি? মানুষের বিপদে বিপদে কামে লাগানটাই তো হইসা করে ধর্ম। আচ্ছা যাক, তো এই যে হইসা ঢুকে রাখেন, খোলা হিনলে চলেন, আর যদি কোনো বিপদে হরেন আপনারা এই বাতি জায়গা স্মরণ করেন, বুঝলেন? শর্মায় লাভ নেই, শর্মায় মানে হিন্দু কীভাবে রাহি মহানার যাই কোনো লাভ নেই। এক কাজ করবেন, আপনি বিপদে আপদে আপনার যাই নাই যুদ্ধের হারি আপনাকে সহযোগিতা করবেন। আচ্ছা যাক, বুঝলাম বিপদে হচ্ছি, তুমি আরে সহযোগিতা করছ, তবে বাজি একখান কথা তো বুঝলাম না, হেঁটে আবার ভিডিও করে কিনলি, পয়সা দিছে ভালো কথা দান করছো, আমি নিয়েছি ভিডিও করে কিনলে, এতে জিনিসটা বুঝলাম না। ও বুঝছি বুঝছি শশা, আপনি এল আটকে গেছেন, এরই শশা কিছু মনে করেন না, আল্লাহ আরে সম্পত্তি দিছে, বুঝছি আমি কি ভালো কামে ব্যয় করি না খারাপ কামে ব্যয় করি, এটা একখানা স্মৃতি হিসাবে থাকবে আর কি, এই কারণে আমি ভিডিও করতেছি, তাই আপনি কিছু মনে করি আমি, কারণ আপনার দিয়ে এমন আরও দেশের জন্য একটা পারে আপনি করে সহযোগিতা করানোর লাগে, কারণ আমি বর্তমানে কম্পিটিশনের যুগ চলতেছি, বুঝছেন? তো এগুলো আপনারা বুঝছেন না, বয়স হয়ে গেছে আপনাকে, যাক তো ভালো থাকেন আর কি, আর বাকি জায়গাতে একটু দেয়নি রাখেন আর কি, যদি বিপদে আপদে আইয়ে আপনারা যাইয়েন আমি যে দূরের সহযোগিতা করি। এরে কী রে, পারফরমেন্সটা কেমন আসলে? ভিডিও সুন্দরভাবে করছে কি না কি মনে করছে? আমার নিরামিষ হয়ে গেছে সাইজ, জীবনে খতম করলাম, ভুলভ্রান্তি এলে কই দিস, বাহ বাহ বাহ, শুনেন 30 বছরের অভিজ্ঞতা, আমি কখনো ভুল করতে পারি না, বুঝলেন? তবে ভাই আপনি প্রথম হার বেরোচ্ছেন, যা করছেন পুরো হারাই রয়েছেন, একবারে বাইরে রয়ে যাবেন, আল্লাহ সব তো আপনাদের ঠেয়াই কাজ। আচ্ছা যাক, তো কথা বাড়াই লাভ নেই, ফেসবুকে ভিডিওকে আপলোড দিয়ে হালাই, তো আপনার বাড়ির চলে যান, আর কিছু কী হয়েছে যদি হাততে দিয়ে যেতেন, কারণ কিছু খরচা আছে বুঝলেন আমি। আচ্ছা কিছু হিসেবে করে দিয়ে যান, আমি বাদ বাকি কাম দেখতেছি।